ছিলাম, আমরা যে জায়গাটা পড়ছিলাম সেটা হচ্ছে ব্যক্তিত্ব বিকাশ। ব্যক্তিত্ব বিকাশের মধ্যে এসে দেখছিলাম স্বামীজির ভাবনা, এবং তারপরে এসে দেখছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা কি বলেছে। এইটা স্বামীজির ভাবনা করেছিলাম আমাদের মন সংক্রান্ত বিষয়ের কথায়, কারণ ব্যক্তিত্ব বিকাশে মনের ভূমিকা ভীষণ। সেই মনের ভূমিকাকে কি করে নিয়ন্ত্রিত করা যায়, মনকে পরিচালিত করা যায় তার বিষয়ে। অসংযত মনই আমাদের শত্রু, কিন্তু যে মন সংযত তা আমাদের বন্ধুর কাজ করে থাকে। এটা ভগবদ গীতা, মহাভারতের একটি অংশ, নাম শ্রীমদ ভগবদ গীতা। সেটা হচ্ছে যখন যুদ্ধ শুরু হবে, তার শুরুতে, শুরু হবার একটু আগে শ্রীকৃষ্ণ হচ্ছেন অর্জুনের রথের সারথি হয়েছেন। অর্জুন বলছেন কারা যুদ্ধ করতে এসেছে, দুজনের মাঝে রথটা রাখুন, দেখতে চাই কারা কারা যুদ্ধ করতে এসেছে। এই মাঝে রথটা রেখা যখন হয়েছে, তখন অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের বার্তালাপ হলো, কথাবার্তা হলো। সেই কথোপকথনের অংশটা রয়েছে গীতার মধ্যে, যেখানে অর্জুন অত্যন্ত ভীত হয়ে পড়লেন, অর্জুন অত্যন্ত দুঃখে কাতর হয়ে পড়লেন, কারণ এই আত্মীয় স্বজনদের বধ করতে হবে, এরকম সব নানা কিছু দেখা দিল। তখন শ্রীকৃষ্ণ তাকে নানা বিষয়ে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ অমূল্য। আমরাও ধরো যুদ্ধ করছি, কত রকম ভাবে কষ্ট করছি, আচ্ছা এইটা একটু ভালো করে পড়তে হবে, অনেক কষ্ট করে বসে পড়ছি, আবার ভালো করে অভ্যেস করছি, গান গাইবার কি খেলবার কত রকম সবই অভ্যেস করছি, চেষ্টা করছি, তাই না? তাহলে এইরকম যুদ্ধক্ষেত্র, আমাদেরও যেন যুদ্ধক্ষেত্র চলছে। সেক্ষেত্রে মন যদি নিয়ন্ত্রিত থাকে, যেখানে খুশি তুমি মন যদি লাগাতে পারো, তাহলে তোমার কাজ ভালো। আর বসলে বই খুলে আর মন চলে গেল চারিদিকে ছড়িয়ে, খানিকটা মন চলে গেল খেলার মাঠে, খানিকটা বন্ধুদের সঙ্গে গল্প করা, খানিকটা চলে গেল অন্যদের সঙ্গে কি কথা হয়েছিল আগের দিনে, তাহলেই সব গেল হারিয়ে, বইটার থেকে হারিয়ে গেল। তুমি যদি মনটাকে তোমার হাতে রাখো আর বইয়ের মধ্যেই থাকো বলে দিলে, আর বইয়ের মধ্যেই চলতে শুরু করলো, তাহলে পড়া কি তাড়াতাড়ি হবে? এই হচ্ছে মন। তাহলে সেই জন্য মনটা ভালো হওয়া খুব জরুরি, মনটা আমাদের হাতে থাকা উচিত। মন আমার দাস হবে, আমি যা বলবো মন তাই শুনবে, মন যা বলবে আমি তাই শুনবো, এমনটা হবে না। এই হচ্ছে কথা। এখন আমাদের চলছে মন যা বলছে আমরা তাই করছি, মন আমাদের হাতের বাইরে। সবাই আমরা চাই জীবনে সাফল্য। এখন সাফল্য কি করে পাওয়া যায়, স্বামীজিও কিন্তু সেই কথাটা বলছেন, সাফল্য কি করে পাওয়া যায়। সাফল্য তো চাইছি সবার হতে, খুব ভালো করতে। এখন সফল হতে গেলে স্বামীজি খুব সুন্দর বলেছেন চারটি জিনিস লাগবে, কি কি সেটা এখানে লেখা রয়েছে। আর ইংরেজি পড়তে শুরু করো, ইংরেজি বই, গল্পের বই, ছোটদের গল্পের বই পড়ো, অন্য ইংরেজি বিজ্ঞানের বই পড়ো, ভূগোল বই পড়ো, পড়তে শুরু করো, শুনতে শুরু করো ইংরেজি, কানে যেন কথা শব্দ আসে, খবর শোনো, কি খেলায় ইংরেজিতে ধারাভাষ্য হচ্ছে সেইটা শোনো, যেগুলো তোমাদের কাছাকাছি আছে এগুলো শুনতে পারবে, তবে ইংরেজিটা তৈরি হবে। আর ইংরেজিটা তৈরি হওয়া খুব জরুরি, খুব জরুরি। যেমন ইংরেজি মানে হিন্দি বাংলা শিখেছো শুনতে শুনতে, তেমনি এটাও শুনতে শুনতে শিখে ফেলবে, খালি শুনতে শুরু করো, পড়তে শুরু করো। আমি স্বামীজির কথাটা পড়ছি, শব্দগুলো মন দিয়ে শোনো। পিউরিটি, পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স আর দ্য থ্রি এসেন্সিয়ালস টু সাকসেস অ্যান্ড অ্যাভাব অল লাভ। পড়ার সময় কমা ফুল স্টপ দেখে পড়তে হয়। পিউরিটি, পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স, তাহলেই যদি কোনো বড় শব্দ থাকে ভেঙে পড়ো, তাহলেই পড়তে পারবে। পিউরিটি, পেশেন্স অ্যান্ড পার্সিভিয়ারেন্স আর দি থ্রি এসেন্সিয়ালস টু সাকসেস অ্যান্ড অ্যাভাব অল লাভ। পিউরিটি, পবিত্রতা, সকলের জন্য সৎ ভাবনা রাখা। পেশেন্স, ধৈর্য, ধৈর্য ধরে পড়ছো, রোজই পড়ছো, রোজই ক্লাসে এসে বসে থাকছো, ধৈর্য ধরে শুনছো,
পার্সিভিয়ারেন্স, লেগে থাকা, অধ্যাবসায়। একবার হলো না, আরেকবার চেষ্টা করলে, না আরেকবারও ততটা ভালো হয়নি, খানিকটা হয়েছে, আরো একটু, আরো খানিকটার জন্য আরো চেষ্টা করলে, এই হচ্ছে অধ্যাবসায়। ছেড়ে নেওয়া, দেওয়া, লেগে থাকা, এই তিনটি জিনিস হচ্ছে অত্যন্ত জরুরি, থ্রি এসেন্সিয়ালস, জরুরি টু সাকসেস, সাফল্যের জন্য। অ্যাভাবল, সর্বোপরি, ভালোবাসা, লাভ। যদি তুমি পড়তে ভালোবাসো তাহলে তুমি পড়ায় ভালো হবে, যদি তুমি গান গাইতে ভালোবাসো নিশ্চয়ই গানে ভালো হবে, ছবি আঁকতে ভালোবাসছো ছবি আঁকায় ভালো হবে, তুমি সবকটাই ভালোবাসো নিশ্চয়ই সবকটাতে চেষ্টা করলে ভালো হবে। তাহলে তোমার বিষয়গুলোর প্রতি ভালোবাসা, তোমার বিষয়গুলোর প্রতি শ্রদ্ধা থাকলে তবে এগোতে পারবে। তাহলে চারটি বিষয় বলেছেন স্বামীজি, থাকলে লক্ষ্যে পৌঁছতে পারবে, পবিত্রতা, ধৈর্য, অধ্যাবসায় এবং ভালোবাসা, চারটি থাকলেই পারবে। স্বামীজির জীবনে যদি তুমি খুঁজে দেখো, স্বামীজির জীবনে এই চারটি জিনিসই আছে। উনি যে শুধু বলেছেন তা নয়, নিজের জীবনে করেছেন, আর তাই জন্য আমাদের সামনে উদাহরণ হিসেবে তার জীবনই রয়েছে, তার থেকেই নিতে পারো। তাহলে আমরা এই জিনিসটা যদি নিই, একটু লিখে রাখো সবাই, তাহলে আমাদের এই চারটি জিনিস থাকলে জীবনে, তাহলে মনকে আমাদের এই রকম করে করতে হবে। মনের বিষয়ে আমরা বয়স সন্ধিখানে ব্যক্তিত্বের বিকাশ করছিলাম, ব্যক্তিত্বকে কিরকম করে বিকশিত করব, ব্যক্তিত্ব বিকশিত হোক বলছি, কিন্তু করবটা কি করে? আমাদের বলেছেন দিল্লি যেতে হবে, ওর নাকি অনেক কিছু জিনিস আছে দেখবার, কিন্তু কি করে যাব, কোন পথ দিয়ে যাব, কি ট্রেন, কিছুই জানি না, কবে যাব কিছুই জানা নেই, তাহলে তো যাব কি করে? সেই জন্য সেই যাবার পথগুলো কি কিভাবে করা যায় সেইগুলো জেনে নিচ্ছি, কার কাছ থেকে, যারা সেই পথে চলেছেন, যেমন তেমন লোকের কথা নয়, যারা জানেন, যারা চলছেন, চলেছেন, তাদের কাছ থেকে নিতে পারি, কারণ তারা সেই পথের কথা বলতে পারে। তাহলে এই চারটি জিনিস আমাদের দরকার, তাহলে আমাদের ব্যক্তিত্ব বিকশিত হবে যদি এই চারটি জিনিস আমাদের থাকে। একসাথে পুরোটা হয়তো এসে যাবে না, কিন্তু আমাদেরও ধৈর্যের সঙ্গে, অধ্যবসায়ের সঙ্গে পড়ে যেতে হবে। তাহলে এই হচ্ছে স্বামীজির দৃষ্টিতে, তোমরা অন্য মহাপুরুষদের, মহামানবদের দৃষ্টিও নিতে পারো, সেখানেও খোঁজ করো, তাদেরও, তাদের দৃষ্টিভঙ্গি একই, মোটামুটি সবারই কম বেশি এক এক রকম, এক একজনের রুচি অনুযায়ী বলেছেন। পরে আসছি, এখন রোজকার করব কি, এইগুলো তো না হয় আমাদের বললেন, রোজকার আমরা চলবোটা কেমন করে, আমাদের স্কুলে আসতে হয়, পড়তে হয়, হোমটাস্ক থাকে, পরীক্ষা থাকে, কত কি থাকে, তাহলে এখন আমরা করব কি করে, আমাদের রোজকার সময় কেমন করে চলার কথা, এটা সবাই লিখে রাখবে, চেষ্টা করবে অনুসরণ করা। ভোর 5টায় ঘুম থেকে ওঠা, শয্যা ত্যাগ, লিখে রাখো, তারপরে নিজের অনুযায়ী যতদূর সম্ভব চেষ্টা করবে, তবেই ওই যা আমরা শুনলাম ব্যক্তিত্ব বিকাশ, সেটা রোজকার অভ্যেসের মধ্যে দিয়ে গড়ে উঠবে। 5:30টায় প্রার্থনা, কিছু না কিছু প্রার্থনা করা উচিত, স্কুল শুরু হয় প্রার্থনা দিয়ে। কেন বলতে পারবে, মেদিনীপুরে প্রার্থনা দিয়ে কেন স্কুল শুরু হয়, পরে তেঁতুলিয়া, কেন প্রার্থনা দিয়ে স্কুলটা শুরু হয় সব, মেদিনীপুর প্রার্থনা দিয়ে কেন স্কুল শুরু হয়, পরে তেঁতুলিয়া, বলো মেদিনীপুর প্রার্থনা দিয়ে স্কুল কেন শুরু হয়, অনেক দিন ধরে প্রার্থনা করছো স্কুলে, কোথায়, তেঁতুলিয়া, তেঁতুলিয়া, বলো না করলে আমাদের দেহ মন পবিত্র হয় এবং দেহ মন ভালো থাকে, এবং মন ভালো থাকলে পড়াশোনায়ও মন বসে এবং সেগুলো আমরা ভালোভাবে নিজেদের মতো গড়ে তুলতে পারি। এজন্য বিদ্যালয়ের শুরুতেই আগে প্রার্থনা করা, যেন দিনটা ভালোভাবে কাটে এবং শরীর মন ভালো থাকে। আচ্ছা বসো, স্কুল শুরু হয় প্রার্থনা দিয়ে, কারণ প্রার্থনা মনকে একাগ্র করে, সংযত করে, আর সংযত মন বন্ধু, মন পবিত্র হবে, একাগ্র হবে,
সেই মন তুমি যাতে দেবে সেই কাজটা ভালো হবে। মনকে যদি পবিত্র একাগ্র করে শুরুতেই করো স্কুলের প্রার্থনা, সেটাতেই সাহায্য করে, আর তাহলেই স্কুলের যাবতীয় কাজ ভালো হবে। সেই জন্য দিনের শুরুও প্রার্থনা দিয়ে করার কথা। তারপরে শরীর ঠিক রাখার জন্য কিছু ব্যায়াম, কিছু সময়। শরীর ভালো থাকলেই তবে তো কাজটা করতে পারবে, শরীরটা ঠিক না থাকলে কোনো কাজই ভালো লাগবে না। তারপরে লেখাপড়া করার সময়, লেখাপড়া করার সময় লিখতে লিখতে চলো সবাই, খাতায় লিখে রাখো যা যা লেখা হচ্ছে। নিজে সামান্য এদিক ওদিক করবে কিন্তু বেশি করো না, এইটা অনুসরণ করার চেষ্টা করো রোজকার জীবনে। 10:30 থেকে 4:30 আমাদের মোটামুটি স্কুল হওয়ার কথা, যাদের কম বেশি তারা সেই অনুযায়ী লেখাপড়ার সময় কিন্তু রাখবে। তারপরে খেলাধুলো, গান, কবিতা আবৃত্তি, যার যেটা পছন্দ লেখাপড়ার বাইরেও কিছু না কিছু একটা করবে, ছবি আঁকা, নাটক করা, যার যেটা পছন্দ অবশ্যই কিছু না কিছু করবে, অবশ্য করা দরকার। এটা শুধুই লেখাপড়া করলে আর কিছুই করলে না, সেটা খুব ভালো নয়, ওটার সঙ্গে এইসবও দরকার। তাহলে এইগুলো সুন্দর করে করা দরকার, অভ্যেস করা দরকার, তবে দেখবে জীবন সুন্দর একটা গড়ে উঠছে। তারপরে আবার সন্ধ্যাবেলায় পড়া, মাঝখানের সময়টুকু তুমি তোমার মতো করে ব্যবহার করো। তাহলে পড়াশুনো তারপরে করার কথা, এবং খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়তে নেই সঙ্গেই, সঙ্গে সঙ্গে কিছু শিক্ষামূলক বই, হয়তো স্কুলের পাঠ্য বই পড়লে না, কিন্তু মনে করে একটা শিক্ষামূলক একটা বিজ্ঞানের একটা ইংরেজিতে লেখা একটা ছোট্ট গল্পের বই, কি একটা অন্য কোনো ভ্রমণ কাহিনী সুন্দর লিখেছেন, কি একটা দেশের হয়তো শিল্প সংস্কৃতি নিয়ে একটা বই আছে, সেটা পড়লে শিক্ষামূলক বই, যে বই তোমাকে উঁচুতে নিয়ে যায়, মনটাকে উঁচুতে তোলে, এমন বই পড়লে, তাহলে এই রকম হবে আমাদের বই পড়া দৈনন্দিন, আমাদের জীবন এইভাবে চলবে মোটামুটি। এইটা যেদিন বিদ্যালয় স্কুল নেই সেই দিন ওই সময়টা কিন্তু বাড়ি পরিষ্কার টরিষ্কার করা এবং লেখাপড়ার জন্য ব্যয় করবে, ওই সময়টা ঘুরে বেড়ানো নয় বা শুধু টিভি দেখে সময় নষ্ট নয়। টিভি শুধু দেখা হলে কি হয়, মনের ক্ষয় হয়ে যায়, যেহেতু মন তারপরে তুমি অন্য কোনো কাজেই দিতে পারো না, পড়াটা তো হয়ই না, অন্য কিছুও হয় না। এই জন্য টিভি অল্প দেখা ভালো, করতে পারো অল্প কিন্তু বেশি নয়। যেসব জিনিসে করলে মনটা উন্নত হয়, একাগ্র হয়, সেই কাজগুলো করো, তাহলে এইরকম হলে আমাদের গড়ে উঠবে। পরেরটা লেখার দরকার নেই, শুধু বুঝে নাও। একটা যেমন স্কুলের রুটিন আছে কোন পিরিয়ডের পরে কি হবে, তেমনি তোমার একটা রোজ কিরকম পড়বে সকালে বিকেলে রাত্রে, তার একটা নিয়ম থাকা উচিত। এটা লেখার দরকার নেই, মনে করো সকালবেলা 6:30 থেকে 7:30 রোজকার একদিন বাংলা ইতিহাস পড়লে, পরের দিন ভূগোল পড়লে, 7টার পরে শেষের দ্বিতীয় ভাগটা, মানে প্রথম ভাগ 7:30 পর্যন্ত যা করলে তারপরে অংশটা বিজ্ঞান পড়লে, সন্ধ্যের দিকে হয়তো রোজই বাড়ির কাজ আগে করে নিলে, পরের দিন স্কুলে কি বাড়ির কাজ আছে তার ছাড়া ইংরেজি পড়লে, রাত্রে তারপরে বাকিটা অঙ্ক কষলে, রোজ অঙ্ক কষা উচিত, ইংরেজি পড়া উচিত। রবিবার দিন যেদিন ছুটির দিন আছে সেদিন যদি কিছু বাকি থেকে গেছে, পড়া হয়নি, আরেকবার দেখা দরকার, ঠিক তৈরি হয়নি, সেগুলো পড়া উচিত। আর রোজ রাত্রে শিক্ষামূলক বই যেমনটা বললাম পড়তে পারো ভালো, যেমন যেমন বই লাইব্রেরিতেও আছে, বড়দের কাছ থেকে পাওয়া যায়, কিন্তু যে বই শিক্ষামূলক তেমনই পড়ো। তাহলে এই রকম পড়লে তোমার দেখবে মন ভালোও থাকবে, পড়াও ভালো হবে, আর তোমার জীবন গড়ে উঠবে। আমরা সবাই পালন করলে এইরকমই হবে। তাহলে এইরকম একটা সময়ে টাইম টেবিল থাকা চাই তোমার, তা না হলে কখনোই কিছু তৈরি হবে না। আমরা একটু তাকিয়ে দেখবো আমাদের সনাতন ধারাতে কি রকম আছে। উপনিষদ হচ্ছে আমাদের একটা গ্রন্থ যা বেদের অংশ বলা হয়, সার জিনিস যেন বলা হয়েছে। কি প্রার্থনা করব, কি জিনিস শুনবো, কি করব, আমি সেটা দুই একটা জিনিস বলছি। কি বলেছে, খুব সুন্দর উদার সব বাণী আছে উপনিষদের। বলছে শ্রেণন্তু বিশ্বে
হে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু। শোনো এই বিশ্বের অমৃতের পুত্রগণ, দেখো বলেনি খারাপ বলে, বলে যে সবাইকে অমৃতের পুত্র, সবাইকে অনেক উচ্চ স্থান দিয়েছে, বলছে অনেক ভালো অমৃতের পুত্র। শোনো শ্রেণন্তু, শুনতে বলছেন। কি সেই শুনতে হবে, কি জিনিস? যেখানে গেলে সব কিছু পাওয়া হয় এমন জনকে পেতে হবে। বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাত্। এই অন্ধকারের পারে এমন কিছু আছে আদিত্য বর্ণ, যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে, তাকে পেলে এই যে মৃত্যুলোক, মানে এই জন্ম মৃত্যুর যে একটা যেন খেলা চলছে, এর পারে চলে যাওয়া যায়। সেই পথে এসো, আর অন্য কোনো পথ নেই। তাহলে কোন বাণী শুনব, কোন বাণী উচ্চারণ করব, কি প্রার্থনা করব, তার কিছু কিছু উদাহরণ দেখছি, আমি তোমাদের একটু শোনাবারও চেষ্টা করব। একটু শুনে নিতে পারলে হয়তো ভালো লাগবে, শুনতে পাচ্ছ কিনা দেখো। দেখো আমি তোমাদের একটু শোনাবার চেষ্টা করি, কিরকম করে তোমরাও অনেক জায়গাতেই চেষ্টা করলে শুনতে পারবে। খালি একটু খোঁজ খবর করো কাছাকাছি কি কোথায় পাওয়া যাচ্ছে, আর তাহলেই দেখবে এগুলো শুনতে শুনতেই অভ্যাস হয়ে যাবে। তাহলে আমি একটু শোনাই, তোমরা দেখো শুনতে পাচ্ছ কিনা, একটু শুনলে বিষয়টার সঙ্গে পরিচয় হয়ে থাকবে। দেখো শুনতে পাচ্ছ কিনা। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থু। বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাত্। তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি। নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়, নান্যঃ বিদ্যতে অয়নায়, নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। শোনো শোনো সুরলোকবাসী, অমৃতের যে আছো সন্তান, জানি আছি সে অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান। তখন বরণ তিনি আধারের পারে হারে, জানিয়া জীব মরণ এড়ায়, নিস্তার লাভের আর নাহি রে উপায়। তাহলে এই উপনিষদের এই বাণী শুনলে এবং তার বাংলায় যে অনুবাদ রবীন্দ্রনাথের সেটা শুনলে, এটা শ্বেতসত্বর উপনিষদ, বাংলাটা একটু লিখে রাখো, তোমরা নিজেরা গাইতে পারো, দেখবে একটা উচ্চ ভাব তোমাদের নিজেদের জীবনেও আসবে। বাংলাটা লিখে রাখো, শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ, দিব্য ধামবাসী আমি জেনেছি তাহারে
মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়। তাহলে এইরকম কিছু কিছু ভালো জিনিস, ভালো গান, স্তোত্র, স্তব মুখস্থ করে ফেলো। সকালবেলায় প্রার্থনা দেখবে তার থেকে জীবনে অনেক কিছু পাওয়া যায়। তাহলে এই বাংলাটা এসে থাকলে বাংলাটা লিখে ফেলো, সংস্কৃতটা যদি করতে পারো ভালো, সংস্কৃতটা এখন লেখার দরকার নেই, তোমরা সংগ্রহ করে নিতে পারবে, আর না হলে আমাকে পরে বলো। তাহলে এই হচ্ছে বাংলা, এরকম কিছু কিছু জিনিস যেগুলো লিখ নিজে নিজে জীবনে পালন করতে করতে চললে দেখবে অনেক তার থেকে অমৃতের জিনিস তার থেকে যেন পাওয়া যায়। উপনিষদ মানুষকে সম্বোধন করছে অমৃতের পুত্র বলে, দেখেছ তো কি উচ্চ স্থান দিয়েছেন। তাহলে এইরকম ভাবে জীবনটা করতে হবে। একটু সামনে চট করে দেখে নাও এবং লিখে ফেলো তাড়াতাড়ি, সববার দেখা যাচ্ছে তো, সামনে দেখতে পেয়েছ, দেখতে পেয়ে থাকলে চট করে লিখে ফেলো। আচ্ছা তাহলে এই পর্যন্ত করলাম, তাড়াতাড়ি করছি, পরের জিনিসটা আসছি। উপনিষদ হচ্ছে বেদের শেষ ভাগ বা সার ভাগ যেখানে আছে বলা হয় তাকে উপনিষদ বা বেদান্ত বলা হয়ে থাকে। আসছি পরের একটা জিনিসে, আরেকবার তাহলে একটু দেখি জিনিসটা তাহলে কিরকম প্রার্থনা হবে, তার এক দু চারটে উদাহরণের মধ্যে। প্রথম উপনিষদের বাণী, কোন জিনিস জানলে, উচ্চারণ করলে, গাইলে শক্তি পাওয়া যায়। তার আসছি প্রার্থনা কি হবে, প্রার্থনা কি করতে পারি। সামনে দেখো, প্রার্থনার একটা বড় জোর, খুব জোর শক্তি মনকে একত্রিত করে, এক জায়গায় নিহিত করে। অনেক সুন্দর সুন্দর প্রার্থনা আছে। একটা প্রথম প্রার্থনা এসেছে দেখো, সর্বে সুখিনা ভবন্তু সর্বে সন্তু নিরাময়া, সকলের সুখী হোক, সকলে নিরাময় হোক। সকলের জন্য প্রার্থনা দিয়ে শুরু করতে হয়, নিজের নয়। আমাকে নম্বর পাইয়ে দিও, না পড়েই আমি যেন পরীক্ষায় ভালো নম্বর পাই, এটা কোনো প্রার্থনা নয়। সবাই ভালো থাকুক এই প্রার্থনা দিয়ে শুরু করা উচিত। দিনের শুরু হবে প্রার্থনা দিয়ে, সকলের ভালো থাকুক এই দিয়ে, যার মধ্যে একটি একটি জগতের সব প্রাণী সুখী হোক, সকলে নিরাময় হোক। এই হচ্ছে প্রার্থনার বিষয়বস্তু। মন তোমার অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে, তুমি উদার হবে, মহৎ হবে। তা না হলে স্বার্থবুদ্ধি শুধু থাকলে তুমি ক্ষুদ্র হবে, আর একটু আঘাত পেলেই ভেঙে পড়বে। তাহলে এই হচ্ছে সর্বে সুখিনা ভবন্তু সর্বে সন্তু নিরাময়া। লিখে রাখো প্রার্থনা কি করবে, এই সব প্রার্থনা করা দরকার শুরুতে। তারপরে আমি আমাকেও ভালো রাখো, নিশ্চয়ই সেটা প্রার্থনা, আমিও যেন ভালো হই। প্রার্থনা কি করতে হয়, প্রার্থনার বিষয় কি হওয়া উচিত, লিখছো তো, যখন লিখতে বলেছি মেদিনীপুর, লেখা হয়েছে সববার যা লিখতে বললাম খাতায়, পড়তে বললে খাতা থেকে পড়ে শোনাতে হবে, সববার লেখা হয়েছে ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, থার্ড বেঞ্চ। তাহলে এইরকম প্রার্থনা করতে হবে, এই হচ্ছে প্রার্থনার বিষয়। কি প্রার্থনা করবে সেটা জানছি আগে। প্রার্থনা করতে পারি নিজের জন্য, অন্যের জন্য। কিরকম প্রার্থনা করব, নিজের জন্য, নিজের জন্য প্রার্থনা করছি, অন্যের জন্য করলাম, নিজের জন্য। স্বামীজি আমাদের শেখাচ্ছেন কি করতে হবে প্রার্থনা, বলছেন প্রার্থনা করো এইরকম, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এই হচ্ছে নিজের জন্য প্রার্থনা। মানুষ হলেই অনেক কিছু সব পাওয়া হয়ে যাবে, তখন দেখবে অন্যেরাই তোমাকে কত সম্মান করছে, তোমার কাজও কত ভালো হচ্ছে। তাহলে স্বামীজির কাছ থেকে শিখছি নিজের জন্য কি প্রার্থনা করব। অনেক সময় আমরা নিজের জন্য এমন কিছু বলতে যাই কিন্তু দেখা যায় সেটা পেয়ে ভালো হয়নি, তো সেই জন্য কি প্রার্থনা করার কথা স্বামীজির কাছ থেকে শুনছি। লিখে রাখো এই রকম প্রার্থনা করার কথা। এবারে তুমি হয়তো গৌরীনাথের জায়গায় তোমার অন্য কোনো দেবতাকে ভালো লাগে তার কাছেও বলতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু বিষয়বস্তুটা এই হবে,
আমায় মনুষ্যত্ব দাও, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো, এই হবে আমাদের প্রার্থনা। তাহলে সকালবেলায় উঠে অন্যের মঙ্গল প্রার্থনা আগে, তারপরে নিজের মঙ্গল প্রার্থনা, নিজের মনুষ্যত্ব লাভের জন্য প্রার্থনা, এবং তারপরে ব্যায়াম, এবং তারপরে লেখাপড়া। দিন এইভাবে শুরু করো। স্কুলেও তোমাদের দিন শুরু হয় প্রার্থনা দিয়ে। প্রার্থনা খুব ভালো করে করার কথা, মন ভালো থাকবে, কাজও ভালো হবে। তাহলে আজকে সময় এখানে শেষ, আজকে এখানে থামলাম, আবার করো তাহলে এই আস্তে আস্তে দিন ওইভাবে শুরু করো।